আসসালামু আলাইকুম রিয়েল অ্যানালাইসিস বইয়ের কোর্সের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা এই রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ওয়ানের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য পড়াবো তো উপপাদ্যটি হচ্ছে বাস্তব সংখ্যা সংখ্যার আর মিডিয়ান ধর্ম ঠিক আছে তো এই পরীক্ষার মধ্যে এই উপপাদ্যটা আমাদের দুইভাবে আসতে পারে যদি আমাদের সরাসরি বলতে পারে যে বাস্তব সংখ্যার আর মিডিয়ান ধর্ম আর মিডিয়ান ধর্ম প্রমাণ করো অথবা এরকমভাবে আসতে পারে যে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে একটি পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে যেন দেন পরীক্ষার মধ্যে বা ওই শুধু আমাদের আর কি মিডিয়ান ধর্ম প্রমাণ করো ঐটুকু আমাদের কি আসতে পারে তো আমরা যেভাবে আসুক আমরা আমরা কি উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে চলেন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি তারা আমাদের উপপাদ্যর মধ্যে কি বলতে চাইতেছে বলছে একটা দনাত্মক বাস্তব সংখ্যা হয় তাহলে অবশ্যই এটা আমাদের শূন্য থেকে কি হবে বড় যেকোনো মান হবে এবং ওয়াই যেকোনো বাস্তব সংখ্যা তার মানে ওয়াই যেকোনো মানে আমার কি হইতে পারে শূন্য হইতে পারে মাইনাসের মানও হইতে পারে প্লাসের মানও হইতে পারে এবং তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে তার মানে আমাদের আরেকটা একটা এন যেটা বিদ্যমান থাকবে ওইটাও আমাদের কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে ওইটাও আমার কি হবে শূন্য থেকে বড় যে কোনো মান হবে তাহলে আমাদের কি হবে এন এক্স এই এন এবং এক্স এর গুণফল সবসময় ওয়াই থেকে কি হবে আমাদের বড় হবে তো এখান থেকে আমরা কি বুঝলাম যে এক্সটা এক যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে পজিটিভ যে কোনো মান এবং এনটাও যে কোনো একটা পজিটিভ মান ঠিক আছে তো যেহেতু দুইটা পজিটিভ মান এবং দুইটা পজিটিভ মানের গুণ ফল সময় কি আসবে আমাদের পজিটিভ ভ্যালু আসবে তার মানে আমরা এটুকু বুঝতে পারতেছি এন এবং এক্স এই দুইটার গুণ ফল কখনোই কি হইতে পারবে না শূন্য থেকে ছোট বা শূন্যও কি হইতে পারবে না তাহলে অবশ্যই এটা কি হবে সব সময় শূন্য থেকে বড় উপাদান আমি কি আমরা পাবো ঠিক আছে এন এক্স হিসাবে তো এই এনএক্স হিসেবে যদি আমি শূন্য থেকে বড় উপাদান পাই তাহলে আমরা ওয়াই থেকে এটা আমাদের কখন বড় হবে যদি ওয়াই এর যে মানটা আছে ওই ওয়াই এর মানটা যদি আমাদের শূন্য বা শূন্য থেকে ছোট মান পাই তখনই আমরা এটা কি পাবো আমরা এই এক্সটাকে কি পাবো বড় পাবো তাই না তাহলে আমরা বলতে পারি যদি ওয়াই এর মানটা শূন্য হয় অথবা শূন্য থেকে ছোট যে কোনো মান হয় মাইনাস এর যে কোনো মান হয় ঠিক আছে তাহলে আমরা প্রমাণিক করা দরকার পড়বে না তাহলে আমরা অটোমেটিকলি বলতে পারবো এই এন এক্সটা কি হবে ওয়াই থেকে সবসময় কি হবে বড় হবে এখন আমাদের সমস্যাটা হচ্ছে যদি ওয়াইটা আমাদের শূন্য থেকে বড় যে কোনো মান চলে আসে মনে করেন ওয়াই এর মানটা আসলো ওয়ান এবং যেহেতু এন এবং এস আমাদের ধনাত্মক মান তাহলে আমরা ধরে নিলাম এন এর মানটাও ওয়ান এবং এক্স এর মানটাও আমার ওয়ান তখন আমাদের এই দুইটার গুণফল আসতেছে কত আমাদের ওয়ান আবার মানটা ধরে নিলাম কত তাহলে এই দুটা কি আমাদের এই মানটা কি আসছে বড় আসছে তাহলে এই যে গুণ ফলটা এর গুণফলটা কি আমাদের বড় পাইতেছি না তখন দেখতেছি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে তার মানে আমাদের সমস্যাটা আলটিমেটলি কখন হচ্ছে যখন এর মানটা শূন্য থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যার মান আসতেছে মানে পজিটিভ কোনো মান যখন আসতেছে তো পজিটিভ মান যখন আসবে তখনই আমাদের শুধুমাত্র এন এক্স টা কি আসবে আমাদের প্রমাণ করতে হবে যে পজিটিভ মানও যদি আসে তখনও আমাদের এই এন এক্স টা কি হবে আমাদের ওয়াই থেকে বড় হবে তাহলে আমরা প্রমাণ করার ক্ষেত্রে তিনটা দাপ পাইলাম প্রথম একটা হচ্ছে আমার শূন্য 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 সমান হবে বা থেকে ছোট হবে বা শূন্য থেকে আমার কি হবে বড় হবে তার মানে যদি আমাদের শূন্য থেকে সমান বা শূন্য থেকে হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে ওই কেসের জন্য আমরা বলতে পারি যে এনেক্সটা কি সময় কি হবে বড় হবে এবং আরেকটা কেসের মধ্যে আমাদের বলতে হবে যে যদি আমাদের এটা ওয়াইয়ের এর মানটা শূন্য থেকে আমাদের কি হয় বড় হয় তখন আমরা কি করব তাহলে চলেন আমরা উপপাদ্যের মাধ্যমে যদি বিষয়টা দেখি যে দে আছে y যে কোনো বাস্তব সংখ্যা যেহেতু y যে কোনো বাস্তব সংখ্যা তাহলে y মানটা আমাদের শূন্য থেকে বড় হইতে পারে শূন্যর সমানও হতে পারে শূন্য থেকে কি হইতে পারে ছোট মানও হতে পারে মানে শূন্য থেকে ছোট মানও হইতে পারে y এর ভ্যালুটা শূন্যর সমান হতে পারে এবং শূন্য থেকে বড় মানও হতে পারে ঠিক আছে তো আমরা যদি y এর মানটা শূন্যর সমান বা শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা প্রথমেই বলে ফেলছি যে শূন্য সমান বা শূন্য থেকে যদি ছোট হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই তাহলে আমরা বলবো যে যখন কেস নাম্বার ওয়ান যখন মানটা শূন্য থেকে ছোট বা সমান তখন আমরা কি পাই যেখানে আমাদের দেওয়া ছিল কি এক্স এবং এন এর মানটা কি আমাদের শূন্য থেকে বড় এটা আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে যেহেতু বাস্তব সংখ্যা সংখ্যা আমাদের কি পূর্ণ তাহলে অবশ্যই এটা শূন্য থেকে কি হবে বড় হবে যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বেন শূন্য থেকে বড় হচ্ছে এক শূন্য থেকে বড় হচ্ছে এন সুতরাং এন এক্সটাও কি শূন্য থেকে সবসময় কি হবে বড় হবে তাহলে এটা আমরা এক নং হিসেবে দৌড়লাম আবার অলসো ইন দিস কেস মানে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যেহেতু আমি এই কেসের জন্য যে শূন্য শূন্য সমান অথবা থেকে কি ছোট তাহলে আমরা লিখলাম যে ওয়াইটা শূন্য থেকে ছোট অথবা কি সমান বা এটাকে আমরা এই শূন্যটাকে আগে লিখে আমরা লিখলাম যে ওয়াইটা কি আছে শূন্য থেকে ছোট বা সমান আছে তো এটা আমরা দুই নং সমীকরণ দিলাম তো এক নং এবং দুই নংকে যদি আমরা তুলনা করি তাহলে এক নং এবং দুই নংকে তুলনা করে আমরা পাইতেছি এন এক্স যেটা আমাদের ওয়াই থেকে কি আছে বড় আছে ঠিক আছে তাহলে আমাদের প্রথম কেসের জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না এ পর্যন্ত আমরা কি ক্লিয়ার বুঝতে পারতেছি এখন যদি আমাদের ওয়াই এর মানটা শূন্য থেকে বড় হয় তখন আমরা কি করব তো এই ক্ষেত্রে যদি সম্ভব হয় যেখানে কেস টু যখন ওয়াই কি শূন্য থেকে আমার কি আছে বড় বেলু তখন এই কেস মানে এই ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে আমরা ধরে নিব যে এন এক্স থেকে কোয়াইটা আসলে কি বড় যেটা কখনো সম্ভব না আমার এই শর্ত মতে মার্কেটিয়ান ধর্ম অনুযায়ী তারপর আমরা ধরলাম মানে আমরা বিপরীতভাবে ধরতেছি যে ধরে নিলাম আমরা এই এন এক্স থেকে ওয়াইটা আমার কি হচ্ছে আমাদের বড় হচ্ছে যেখানে ফর অল এনটা আমাদের কি যে কোনো ন্যাচারাল নাম্বার যেটা আমাদের প্রশ্নের মধ্যে আগে কি বলছিল বলে দেওয়া ছিল তো যদি আমাদের একটা সেট বিবেচনা করি যে সেটের মধ্যে যে এক্স গুলো হচ্ছে আমাদের কি যে কোনো রিয়েল নাম্বার এবং এই এন এক্স দুটার গুণ ফল থেকে এই ওয়াই এর বা মানটা আমার কি আছে বড় যেহেতু ওয়াই এর মানটা বড় তাহলে আমরা এই সেট দেখে বলতে পারতেছি এই ওয়াই টা আমার কি এই সেটটা হচ্ছে এই সম্পূর্ণ সেটটা হচ্ছে ঊর্ধ্ব সীমা একটা সেট এবং এই ওয়াইটা টা হচ্ছে আমাদের কি এই সেটের ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম সবচেয়ে বড় মান ঠিক আছে তো এটা আমরা বলবো যে দেখে আমরা বলতে পারতেছি যে উর্ধ্ব সীমায়িত এবং ওয়াই একটি সীমা। যে একটা থেকে আমরা বুঝতে পারতেছি সেটটা দেখে বুঝতে পারতেছি এই স্যারটা হচ্ছে ঊর্ধ্ব সীমায়িত শেড এবং ওয়াইটা হচ্ছে আমার কি উর্ধ্বসীমা যদি এটাই হয় যদি এটা আমাদের ঊর্ধ্ব সীমায়িত শ্যটই হয় এবং ওয়াইটা যদি আমাদের ঊর্ধ্ব সীমায় হয় তাহলে এক সেটার একটি লোক ইষ্টু উর্ধ্বসীমা মানে কি সুপ্রিমাম থাকবে যেটা আমরা ধরলাম কত ইউ যেটা আমরা ধরে নিলাম কত ইউ তার মানে ইউটা এই এর পরিবর্তে এখন ধরে নিলাম আমরা কত ইউ যে এর পরিবর্তে আমাদের যে এক সেটটা ছিল ওই সেটের মধ্যে সবচেয়ে বড় যে মানটা আছে ওইটা আমরা ধরছি কত ইউ তাহলে ইউটা আমার কি হবে এই এন এক্স এই দুইটার গুণ ফল থেকে কি হবে সমান অথবা কি হবে বড় হবে যেখানে এনটা আমার কি ন্যাচারাল নাম্বার ঠিক আছে তো এখন যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো দুইটা আমাদের বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যার গুণফল ফল আমাদের এটা থেকে বড় মানে ছোট হবে তার মানে একটা সেটের মধ্যে অসংখ্য পূর্ণ সংখ্যা থাকতে পারে তো যেটা আমি আরেকটা পূর্ণ সংখ্যা ধরলাম যে এন প্লাস ওয়ান এক্স মানে এন একটা পূর্ণ সংখ্যা তো ছিলই তার মানে এন প্লাস ওয়ান ওই পূর্ণ সংখ্যাটাও আমার কি ওই সেটের মধ্যে বিদ্যমান আছে যেটার থেকে আমাদের ইউটা কি থাকবে সবসময় বড়ই থাকবে যেহেতু ওই সেটের মধ্যে কি আছে ইউটা সুপ্রিমাম হিসাবে আছে আর আমরা অলরেডি এর আগেই পরে আসছি যে সুপ্রিমামটা কি হয় অনন্য হয় মানে একটা সেটের মধ্যে সুপ্রিমাম কয়টা থাকতে পারে একটাই থাকতে পারে তো এই সেটের মধ্যে যদি সুপ্রিমাম ইউই হয় তাহলে আমি এর আগে যতই পূর্ণ সংখ্যাগুলো লিখি না কেন ওই ইউটাই সবসময় কি থাকবে সুপ্রিমাম থাকবে আর যদি কখনো এটা চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ইউটা সুপ্রিমাম কি হবে না তাই না তাহলে আমরা এখানে লিখলাম যে আরেক এটা পূর্ণ সংখ্যা যেটা ধরলাম আমরা এন এর পরিবর্তে এন প্লাস ওয়ান ঠিক আছে এটাও আমাদের কি সুপ্রিমাম থেকে কি হবে ছোট হবে তাহলে এটাকে যদি আমরা গুণ করি এন এর সাথে আমরা যদি এক্স গুণ করি এন এক্স ওয়ান এর সাথে গুণ করলে হবে এক্স তো এখানে দেখেন এক্সটা যদি ওই পাশে আমাদের প্লাস আকারে ছিল এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই হয়ে যাবে মাইনাস তাহলে আমরা দেখতে পাইতেছি যে এন এক্স থেকে আরেকটা বড় উপাদান আছে যেটা ইউ মাইনাস এক্স ঠিক আছে কিন্তু অলরেডি কিন্তু আমরা বলছি যে ইউটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কিন্তু অলরেডি আমরা এখানেও দেখতেছি ইউ থেকে মানে মধ্যে আরেকটা সুপ্রিমাম পাওয়া যাইতেছে যেটা হচ্ছে ইউ মাইনাস এক্স ঠিক আছে তো এটা আমরা বলতে পারতেছি যে এন এক্স এর যে উপাদানটা আছে তার থেকে বড় হচ্ছে ইউ মাইনাস এক্স আবার যেহেতু ইউটা আমাদের সুপ্রিমাম সব থেকে বড় তার মানে ইউটা এটা এই ইউ মাইনাস এক্স থেকেও কি আছে। বড় মান আছে ঠিক আছে তো যেখানে এক্সটা কি কখনো কি হবে না শূন্য হবে না কিন্তু আমরা জানি যে একটা একটা সেটের মধ্যে সুপ্রিমাম কয়টা হইতে পারে একটা হইতে পারে তার মানে এই ইউ এক্স এবং ইউ এই দুইটা সুপ্রিমাম থেকে যে একটা হবে আমার কি সুপ্রিমাম যেটা ইউ মাইনাস একটা কি উর্দ্বসীমা এটা আমরা এখান থেকে কি পাইতেছি প্রমাণ করতে পারতেছি তাহলে যেহেতু আমাদের ইউ সুপ্রিমাম থেকে আরেকটা ক্ষুদ্রতম সুপ্রিমাম ও এই উপাদানে বাই সেটের মধ্যে বিদ্যমান আছে তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখেন এ পাশে বলছে যে x সেটের একটি ঊর্ধ্বসীমা আছে যা ইউ হতেও কি ছোট মানে u হতে ছোট একটা কি আছে ঊর্ধ্বসীমাও এই মধ্যে কি আছে বিদ্যমান আছে কিন্তু ইহা আমাদের ধারণা ঠিক আছে ধারণার সাথে কি অসঙ্গতিপূর্ণ তার মানে এটা আমাদের কি কখনো সম্ভব না এটা আমাদের কি কখনো হইতে পারে না যেহেতু এটা হইতে পারে না তাহলে আমরা যে শর্ত ধরে এই অংশটা আমরা পাইছি যে আমরা প্রথমে দর্শিলাম কি ই এন এক্স থেকে ওয়াইটা কি বড় তো এই শর্ত ধরেই কিন্তু আমরা পাইছি যে এখানে সুপ্রিমাম কয়টা আইসা পড়তেছে দুইটা আইসা পড়তাছে তার মানে আমরা বলতে পারতেছি যে শর্ত ধরে এই অংশটা আমরা পাইছি এই শর্তটাই কি সত্য না যার ফলে আমরা এরকম একটা কি উপ উত্তর আমরা কি পাইছি তাহলে আমরা বলতে পারি যে অতএব এন টাই কি মূলত ওয়াই থেকে কি হবে বড় হবে ঠিক আছে এখানেই হচ্ছে আমাদের কি প্রুফ ঠিক আছে আশা করি আপনারা অংশটা বুঝতে পারছেন তো এই ছিল অস্কৃ ক্লাস পরবর্তী ক্লাসে আমরা অন্য কু থম নিয়ে আলোচনা করবো ধন্যবাদ